আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কি অবস্থা? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফ্লাওয়ার নিয়ে রাখছি, আর এটা হচ্ছে ব্লেন্ড ফ্লাওয়ার। স্ট্রোকের মাধ্যমে আমরা যে ব্লেন্ড ফ্লাওয়ার তৈরি করব, এটা হচ্ছে সেই ব্লেন্ড ফ্লাওয়ার। এটা ব্লেন্ড করে করা, তো আমরা এটা কিভাবে করতে পারি তো আমরা এটা একটু ট্রাই করি। তো আমরা এটাকে সিম্পল রিয়েক্ট করে দিই। তোমরা ফার্স্টে কি করবো, ফার্স্ট এই যে আমাদের যে স্টার টুল, স্টার টুল থেকে স্টার টুলটা নিব, দেন একটা স্টার নিব। আপনাদের হয়তো এমন আসবে এই যে কি বলে এই যে পাঁচটা আসতে পারে, তো আপনারা কি করবেন, সিম্পলি এটাকে ড্রাগ করবেন। এই যে ড্রাগ করে এখান থেকে এই কিবোর্ড যে অ্যারো কি আছে, কিবোর্ডের এই যে যে আপার যে অ্যারো কি, আপার যে অ্যারো কি, অ্যারো কি প্রেস করবেন, ছাড়া না ছেড়েই। এই যে মাউস থেকে ধরে ড্রাগ করা অবস্থায় একটা অ্যারো কি আপ, সরি অনেকগুলো হয়ে গেছে, যেমন থাকা অবস্থায় একটা প্রেস করবেন। এই যে পাঁচটা থেকে ছটা হয়ে গেছে। তোমরা সিম্পলি কি করবে, এখান থেকে হোয়াইট কালারটাকে চুজ করে নেব, তাহলে দেখতে সুবিধা হয়। দেন একটু মিডিলে আনি। এবার আমরা কি করবো, একটু বড় মোটা করে নিব, এটা ঠিক আছে। দেন আমরা একটু রাউন্ড টাইপ করে নিলাম, ঠিক আছে। এবার এটা আমরা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে আমরা ডিস্টর্ট ট্রান্সফর্ম খুঁজব। এই যে ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন এখান থেকে ট্রান্সফর্ম, ওকে। এবার এখানে আমাদের এই যে এগুলো যা আছে এগুলো কিচ্ছু দরকার নেই, এই যে সব এসব কিচ্ছু দেখার দরকার নেই, বা সিম্পলি যা আছে কোনো কিচ্ছু আমরা এখান থেকে দেখবো না, এগুলো সব জিরো, আচ্ছা জিরো সরি 100% হবে। এটা মেবি 50 থাকবে, এটা থাকবে জিরো, সরি উপরেরটা 100 থাকবে, এটা থাকবে জিরো। আচ্ছা তো এবার আমরা কি করবো, সিম্পলি প্রিভিউ অন করবো এখান থেকে, করে নিয়ে দেখি অ্যাঙ্গেল করব, পাঁচ অ্যাঙ্গেল ঠিক আছে। এখান থেকে একটু পাঁচটা ঠিক আছে, ওকে। আচ্ছা আমাদের এবার হচ্ছে আমাদের মেন এই ডান। একটা কথা মাথায় রাখবেন, এই যে আমার কালার নেওয়া আছে, আমি কালারটা পুরো ডিফল্ট করে দিব, দেখি নতুন আপনাদেরকে কালার নেওয়া দেখাবো কিভাবে কালার নিতে হবে। ডিফল্ট করে দেব, আপনাদের এমন থাকবে, ঠিক আছে সিম্পলি এমন থাকবে। আপনাদের যে কালারটি গ্রেডিয়েন্ট এখানে এমন থাকবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ড যেন ব্ল্যাক হয়, যে ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট হয় আপনার কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না যে কি হচ্ছে। ব্যাকগ্রাউন্ড অবভিয়াসলি ব্ল্যাক হওয়া লাগবে, তো আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল টু দিয়ে লক করলাম। তাই এটাকে সিলেক্ট করবো, আমরা এখান থেকে কিনব গ্রেডিয়েন্ট নিব। তো আমাদের এখানে গ্রেডিয়েন্ট এমন হয়ে গেছে কেন, আমাদের যে ফিল কালার, তোমরা ফিল কালার চেঞ্জ করে স্ট্রোক নিয়ে নেবেন, ফিল কালার অফ করে দেবো। আচ্ছা তো এবার কি করবো, আমাদের এখানে আচ্ছা আবার ফিল কালার নিয়ে নিছে, তোমার এটাকে স্ট্রোক উপর করে নিব। দেন ফিল কালার ব্ল্যাক আছে, ব্ল্যাকই রাখবো, ঠিক আছে, ওকে। দেন আমরা এটাকে এই যে এই জায়গায় নিয়ে চলে আসবো, ডাবল ক্লিক, রেড নিব, এই যে এই কপিটাকে কপি করব, আর পাশে প্রেস করে এটাকে আবার কপি করব, এটা ডিলিট। দেন আমরা সিম্পলি একটু চোখের আন্দাজে গ্রেডিয়েন্টটাকে বসিয়ে নেব। দেন কি করব আমরা, এখানে রেডিয়াল নিব, এই নিচ থেকে আমরা একটু ই রাখবো, গায়েব রাখবো, ওকে। তো মোটামুটি অনেকটাই ডান। এবার কি করবো আমরা, সিম্পলি কন্ট্রোল সি এফ প্রেস করে কপি করে নেব, অথবা আমরা এই যে এডিট থেকে যাব, এই থেকে যে এখানে কপি করব, দেন এই থেকে এখানে পেস্ট করে দিব। এই যে আরেকটা হয়ে গেছে, এটাকে আমরা কি করবো, মিডিলে আনবো,
মিলিয়ে ছোট করে দিব আইটি ছোট এটা আমরা ট্রান্সফর্ম করব মানে রোটেট করব আমরা सिंपली এখান থেকে এডিটে যাব এই এডিটে যাব এডিটে ট্রান্সফর্ম খুঁজব আচ্ছা সমস্যা আমরা রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম ওদিকে নাই সরি সরি খেয়াল ছিল না এটা এটা ফটোশপ ইউজ করতেছিলাম মনে হচ্ছিল ট্রান্সফর্ম যাব ট্রান্সফর্ম থেকে আমরা দেব রোটেট তো রোটেট এতটুকু ঠিক আছে ওকে ওকে দেন কন্ট্রোল সি এফ কন্ট্রোল ডি দিব দিয়ে আইটা কপি হয়ে গেছে এটা আমি নিচে নামাই দিব আচ্ছা কন্ট্রোল সি এফ কন্ট্রোল ডি এই যে একটা কপি দেন আমরা কন্ট্রোল সি এফ কন্ট্রোল ডি দিব এবার এই যে মাঝে একটা ফিল কালার নিব নিয়ে এই একদম মাঝে মাঝে বরাবর একটা বল দিব বাস এই যে আমাদের যে 3D একটা ফ্লাওয়ার টাইপের এটা আমাদের রেডি বুঝছেন কিভাবে কি বললাম এখানে কিন্তু ম্যান্ডেটরি আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক কালার উঠাই দেন দেখেন ভালো লাগবে না কিন্তু কি মনে হচ্ছে এটা কিছু কোনো কাজ বাট যখন আপনি ব্ল্যাক দিচ্ছেন এটার লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে সিম্পলি আপনি এটাকে অন্য কালার দিয়ে করতে পারেন আমি দেখেনে বাট একটা কথা মাথায় রাখতে হবে এই যে কালারটা এটা কিন্তু অন্য একটা হতে হবে আমি সিম্পলি এখান থেকে কি দিয়ে করবো লাইক লাইট গ্রিন দিয়ে করলাম এই কালারটা দেখুন এই কালারটা ওকে তো সব করে আমি এইভাবে কালার দিয়ে দিব এটা কালার নেয় না কেন এই যে দেখছেন কালার কিন্তু নিয়ে নিছে এটাকে কালার দিয়ে দিব আমার যে কোনো ইচ্ছা যে কোনো কালার চেঞ্জ করতে পারবো আমি এটাকে আর একটা কাজ করা যায় সেটা হইতেছে টোটালটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে সরাই দিব ব্যাকগ্রাউন্ডে সরাই দিয়ে এই যে যে ব্ল্যাক আছে এখানে হোয়াইট দিয়ে দিব এবার দেখেন এর লুকটা আস্তে আস্তে চেঞ্জ হবে দেখছেন লুকটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বাট ব্ল্যাকটাই বেশি মানানসই তো কিভাবে এটা কালার চেঞ্জ করবো বোঝা গেল তো মোটামুটি এই ছিল আজকে আমাদের থ্রি ডি বলেন বা প্লেন ফ্লাওয়ার বলেন এটাই তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম